ওসিকে সঙ্গে নিয়ে তার বাসভবন থেকে কার্যালয়ে প্রবেশ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সম্ভবত বিশ্বভারতীর ইতিহাসে এমন ঘটনা মনে করতে পারছেন না আশ্রমিকরা। আমরা জানবো এই ঘটনা সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কিরকম পরিস্থিতি ছিল সেই সময়, কতটা উত্তেজনা ছিল এবং এই ঘটনা সম্পর্কে কি বলছেন আশ্রমিকরা? দেখো, একেবারেই তাই অঙ্কুর। তুমি জানো যে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, যে বিশ্বভারতীর নাম তুমি জানো যে বিশ্বের দরবারে একেবারেই সকলেই কিন্তু এক ডাকে চেনে, এক ডাকে জানে। সেই বিশ্বভারতীর উপাচার্য, বিশ্বভারতীর অভিভাবক বিদ্যুৎ চক্রবর্তী, তিনি যখন বাড়ি থেকে অফিস যাচ্ছেন তখন একটা অভিনব ছবি, একটা বলা যেতে পারে যে বিশ্ববারতীর ইতিহাসে এই ধরনের মানে প্রথম এবং বিরল একটি ছবি। উপাচার্য তিনি বাসভবন থেকে বেরিয়ে তার নিজের দপ্তর, সেন্ট্রাল অফিস, কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন এবং তার সঙ্গীকারা প্রায় শতাধিক বলা যেতে পারে যে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা কর্মী। শুধু তাই নয়, সেখানে বিশাল পুলিশ বাহিনী, শান্তিনিকেতন থানার আইসি সুমন্ত বিশ্বাস, ওসি শান্তিনিকেতনের নেতৃত্বে, আরো বেশ কিছু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে তিনি কিন্তু বাড়ি থেকে অফিস এবং অফিস থেকে বাড়ি যাতায়াত করছেন। এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে উপাচার্য নিরাপত্তার অভাব মধ্যে কোথায়, তিনি কেন এই ধরনের করছেন? এই নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে উপাচার্য কোনো বক্তব্য রেখেছেন? দেখো, আমরা প্রথম থেকেই উপাচার্যর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, উনি সংবাদ মাধ্যমের সঙ্গে একেবারেই কথা বলতে নারাজ। উপরন্তু তিনি বলছেন যে উনি যখন এই যে একটা অপ্রীতিকর পরিবেশ শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের কর্মভূমি শান্তিনিকেতনে তৈরি হয়েছে, যে শান্তিনিকেতনে এ ধরনের হওয়াটা কখনোই কাম্য নাই, এই সামগ্রিক বিষয় নিয়ে যখন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি, তখন তিনি কথা বলে তো দূরের কথা, তিনি সংবাদ মাধ্যমের যে ক্যামেরা দেখে তিনি নির্দেশ দিচ্ছেন নিরাপত্তা কর্মীদের যে সেই ক্যামেরা কেড়ে নেওয়া, অর্থাৎ তিনি যে একটা চূড়ান্ত অস্বস্তিতা করছেন সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেটাও কিন্তু বলা বাহুল্য। অন্যদিকে অবশ্যই তুমি দেখো, গতকাল রাত্রে যে অগ্নিগত পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পড়ুয়ারা বিগত 20-21 দিন ধরে তারা ধর্ণা, অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া হয়, সেই চিত্র আমরা দেখেছি। মনা, তাহলে শেষ পর্যন্ত এই মুহূর্তে তার কার্যালয়ের বাইরেও কি পুলিশ মোতায়েন রয়েছে? দেখো, কিছুক্ষণ আগে উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী চারদের দপ্তর, অর্থাৎ সেন্ট্রাল অফিস, সেখান থেকে আবার তিনি বেরিয়েছেন এবং বেরিয়ে সেখান থেকে প্রায় 500 মিটার দূরে বলতে পারে যে তার বাড়ি, পূর্বিতা বাড়ি, সেখানেও সেই একই ছবি। বাড়ি ফেরার সময় শতাধিক নিরাপত্তা কর্মী, পুলিশ কর্মী সেই কড়া নিরাপত্তা নিয়ে কিন্তু তিনি আবার কিন্তু বাড়ি ফিরলেন। কিন্তু এই প্রশ্ন উঠে যাচ্ছে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রবি ঠাকুরের এই স্বনামধন্য বাড়িতে সেই প্রতিষ্ঠানের উপাচার্য এরকম নিরাপত্তা নিয়ে যদি অফিস করেন, তাহলে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি কোথায় যাচ্ছে? অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার বাসভবন থেকে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে পুলিশি নিরাপত্তায় যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের ক্যামেরাও কেড়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন তার নিরাপত্তারক্ষীদের। এবং এই ঘটনাকে সাম্প্রতিক অতীতে কেন বিশ্বভারতীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না আশ্রমিকরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে।